হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা হবে অভিযান সিনেমাটা নিয়ে, যেটা আমি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এবং আজকে যে ভিডিওটা, সেই ভিডিওটাতে মূলত আমি কথা বলবো হচ্ছে এই সিনেমাটাকে ঘিরে সৌমিত্রবাবুর পরিবারের লোকজনের রিয়াকশনস নিয়ে। তারা এই রিয়াকশনসগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন হ্যান্ডেলে তারা পোস্ট করছেন এবং সেইখান থেকে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে, তো সেটা নিয়েই কথা বলবো। পাশাপাশি কথা বলবো হচ্ছে আনন্দবাজার পত্রিকার যে রিভিউ, সেই রিভিউয়ের কয়েকটা শব্দ চয়ন সেটাকে নিয়েও কিন্তু কটাক্ষ করা হয়েছে, তো সেগুলোও থাকবে এই ভিডিওর মধ্যে। রিকোয়েস্ট, ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা অভিযান সিনেমাটা এখন অবধি দেখোনি তারা কিন্তু ভিডিওটাকে স্কিপ করতে পারো, কারণ কিছু স্পয়লার, কিছু পয়েন্টস থাকবে যেগুলো হয়তো তোমাদের ছবি দেখার আনন্দটা হয়তো নষ্ট করতে পারে। তাই তাদের বলবো যে তোমরা ভিডিওটাকে স্কিপ করে যাও, বাট যারা অভিযান সিনেমাটাকে দেখেছো এবং আমার মনে হয় সৌমিত্র চ্যাটার্জির যারা ফ্যান তারা অবশ্যই ভিডিওটা দেখো। এবং এই ভিডিওতে কিছু পয়েন্টস নিয়ে ডিসকাশন হবে, তবে সেই পয়েন্টসগুলোর কোনোটারই দায় এই চ্যানেলের নয়, তার কারণ হচ্ছে এগুলো তাদের পরিবারের যে সমস্ত মানুষদের কথা বলছি তারা নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই পোস্ট করেছে, তো আমি জাস্ট তার সারমর্ম করে তোমাদের সামনে তুলে ধরবো। এবং পাশাপাশি বলবো যে আমি কোনো জাজমেন্ট দেবো না যে এটা ঠিক এটা ভুল, দর্শক হিসেবে তোমরা জাজমেন্ট দেবে যে এটা কতটা ঠিক কতটা ভুল। তো চলো কথা না বাড়িয়ে এটাকে শুরু করা যাক। তো বিতর্কের যে সূত্রপাত, সেই সূত্রপাত হচ্ছে আনন্দবাজার পত্রিকার একটা রিভিউ এবং সেই রিভিউয়ে ব্যবহার করা কয়েকটা শব্দ চয়ন। তো সেই জায়গা থেকে তার যে মানে সম্পর্কে সৌমিত্র চট্টোপাধ্যায় তার মেসোমশাই হন শ্রমণা ঘোষ, তো তিনি ফেসবুকে একটা পোস্ট করেন এবং সেই পোস্টটাকে কিন্তু সেটাকে ফরওয়ার্ড করেন হচ্ছে আমাদের পৌলমী বসু, যিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা, এবং সেইখান থেকে কিন্তু বিষয়টা দানা বাঁধে। তারপর তাদের বহু পরিচিত মানুষজন এবং সবাই কিন্তু এটাকে রিপোস্ট করতে থাকে। তো বেসিক্যালি আনন্দবাজার পত্রিকার যে কাট আউটটা সেটা তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাবে যে মূলত দুটো জায়গা নিয়ে তার আপত্তি রয়েছে। একটা হচ্ছে তার নাতি রণদীপ, তো সেই নাতির যে অ্যাক্সিডেন্ট সেটাকে যেভাবে পেশ করা হয়েছে, এবং দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে এই বায়োপিকটা করার পিছনে সৌমিত্র চট্টোপাধ্যায় যে অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে যে ফিনান্সিয়াল ক্রাইসিস, অসহায় বৃদ্ধ রোজগেরে অভিভাবক, মানে এটা একদম কোট আন করে এই শব্দগুলোই ব্যবহার করা হয়েছে, তো সেই মানে জায়গাটা হচ্ছে সেই লাইনটা নিয়ে আপত্তি যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের এমন নয় যে কাজের অভাব, তো এই বায়োপিক একটা বানানোর জন্য তার টাকার দরকার বলে সেই পরিস্থিতিতে তাই তিনি মূলত এই বায়োপিকটার জন্য সাইন করেছেন, এই জায়গাটা নিয়ে তাদের আপত্তি রয়েছে, সেটা তারা দেখবে একদম ওই মার্ক করেও দিয়েছে। পাশাপাশি এবার যেটা বলবো সেটা হচ্ছে যে এই গল্পটার মধ্যে কিছু কিছু জায়গায় যে মিসম্যাচগুলো যেগুলো ওরা পয়েন্ট আউট করেছেন সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে একটা হসপিটালের দৃশ্য যেখানে পরমব্রত চট্টোপাধ্যায় যে ডিরেক্টর সে আবার ডক্টরও আর কি দেখানো হচ্ছে, সে তার নাতির যে ট্রিটমেন্টের মধ্যে ইন্টারফেয়ার করে এবং সে পুরো যে ক্লিনিক্যাল প্রসিজিওরটা সেটাকে কন্ট্রোল করেন, উইচ ইজ নট রাইট। তো সেটাকে একটা ড্রামাটিক অ্যাঙ্গেল দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে এই পরিস্থিতিটা কিন্তু ডক্টররা অন্যভাবে হ্যান্ডেল করেছিলেন। তো এখানে শ্রমণা ঘোষের যিনি হাজব্যান্ড তিনি এবং সাথে হচ্ছে আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা, তো দুজনে মিলে তারা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে এবং আরও মানুষজন থাকেন, তো তারা বেসিক্যালি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে এবং তাকে নিউরোসায়েন্সে ট্রান্সফার করা হয়। এখানে ব্যাপারটাকে একটু অন্যরকমভাবে দেখানো হয়েছে যেটা তাদের আপত্তি রয়েছে। দ্বিতীয় যেটা তোমাদেরকে বললাম, অবশ্যই তার মানে ইনকাম করার উদ্দেশ্যে বা সেই মুহূর্তে টাকার অভাব তাই সৌমিত্র চট্টোপাধ্যায় বায়োপিকটা করছেন, এই ব্যাপারটাকেও কিন্তু বলবো যে যেটা দেখানো হয়েছে সেই জায়গাটাকে ওনারা নস্যাৎ করেছেন। এবং তৃতীয়ত আরও একটা পয়েন্ট যেটা বলেছেন সেটা হচ্ছে যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা দেবী, তো তার যে ব্যাডমিন্টন খেলা, মানে তার যে বলতে পারো যে বিয়ের আগে ব্যাডমিন্টন খেলা, এটাও বলছে তথ্যের দিক থেকে ভুল রয়েছে, কারণ তিনি বিয়ের আগে কখনোই প্রতিযোগিতামূলক কোনো ব্যাডমিন্টন খেলেননি। তিনি ব্যাডমিন্টন খেলতেন ঠিকই, কিন্তু তার বাড়ি থেকে ব্যাডমিন্টন খেলা নিয়ে আপত্তি রয়েছে। এই সিনেমায় একটা দৃশ্য রয়েছে যেখানে তার বাড়ি থেকেই ফোনে, মানে ফোন যখন সৌমিত্রবাবু করেন বাড়িতে তখন জানানো হয় তার তো আজকে কম্পিটিশন রয়েছে, তো এরকম কোনো কম্পিটিশনে তিনি পার্ট হননি যতক্ষণ না তাদের প্রথম সন্তান হয়েছে, তারা বিয়ে করেছেন তাদের সন্তান হয়েছে, ততদিন পর্যন্ত তিনি প্রফেশনাল ব্যাডমিন্টন কিন্তু খেলতেন না বা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি, তো তথ্যের দিক থেকে এটাও একটা ভুল রয়েছে। তো এই তিনটে মূল অভিযোগ কিন্তু এসছে এই সিনেমাটা সম্পর্কে। এবার তোমরা যদি সিনেমাটা দেখে থাকো তাহলে কোনটা ঠিক কোনটা ভুল, বা পার্সোনালি যদি এই ঘটনাগুলো সাক্ষী হয়ে থাকো ব্যক্তিগত জীবনে, তো সেটার ব্যাপারে তোমাদের মতামতটা কী সেটা তোমরা জানিও। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।